এবার নবরাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুসকে নিয়ে মুখ খুলল স্পেসটার শাকিব খান। শাকিব খানের কথা শুনলে অবাক হবেন, প্রিভিয়াস কি বলল শাকিব, এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাটেরে দেখতে থাকুন। শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়, যেখানে নব রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুসকে ও দেশকে উদ্দেশ্য করে কিছু কথা বলে শাকিব খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হবার চাও পূর্ণ হয়েছে, জয় পেয়েছে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়িত্ববদ্ধতা অম্লান করে না দেয়। এই মুহূর্তে আমাদের সবার আরো বেশি সহানুভূতিশীল হতে হবে, মনে রাখতে হবে সবার আগে দেশ ও দেশের মানুষের, দেশের ভাবমূর্তি এবং দেশের সম্পদ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই, এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব।